আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমরা একত্রিত হয়েছি সকল মালয়েশিয়ান প্রবাসী, কোয়ালালামপুর থেকে, সিলাঙ্গুর থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা আজকে একত্রিত হয়েছি বান্দার সজানা পত্রায়। আমাদের সাথে বিভিন্ন শ্রেণীর পেশাজীবী প্রবাসীরা আছে। আজকে আমাদের এই সম্মেলনের একটাই উদ্দেশ্য, আমরা যেহেতু বাংলাদেশে যেতে পারছি না, সেক্ষেত্রে বাংলাদেশে এই ক্লান্তি লগ্নে বাংলাদেশের যেই অবস্থা, প্রতিদিনই আমরা প্রবাস থেকে যেটা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই গুম, খুন, ধর্ষণ, রাহাজানি, মারামারি, কাটাকাটি। আপনারা জানেন আমরা দেশের জন্য, দেশের অর্থনীতি উন্নয়নের জন্য, দেশের অর্থনীতির চাকা ঘোরানোর জন্য মা বাপ ভাই বোন ছেলে সন্তান ছেড়ে আমরা এখানে বিভিন্ন জন বিভিন্ন দেশে থাকি, সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, আমরা আছি মালয়েশিয়া থেকে। আমাদের প্রবাসে থাকা একমাত্র উদ্দেশ্য বাংলাদেশের আমাদের আত্মীয় স্বজন যেন ভালো থাকে। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যে গত মাসেও একটা প্রবাসী খুন হয়েছে, অন্য প্রবাসীর স্ত্রীকে খুন করা হয়েছে, অন্য প্রবাসীর মাকে রেপ করা হয়েছে, এইভাবে বাংলাদেশ চলছে। সেজন্য আমরা সকল প্রবাসীদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং এর প্রতিবাদ জানাই, এবং আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাই এর যেন সুন্দর একটা বিচার হয়, এর এই সমস্ত কাজ যেন ভবিষ্যতে আর না হয়। সে হোক ছাত্র দলের, সে হোক ছাত্রলীগের, সে হোক বিএনপি, সে হোক আওয়ামী লীগের, যেই এই সমস্ত কাজ করবে, ধর্ষণ করবে, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। কি বলেন আপনারা? ধর্ষণের সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড চাই, সমস্ত প্রবাসীদের একই আহ্বান। এবং এই শাস্তিটি ধর্ষণের যে কোনো জায়গায় যদি এরকম ধর্ষণের সংবাদ শোনা যায় তার যেন এক সপ্তাহের মধ্যে যেন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং জনসম্মুখে যেন এটা কার্যকর করা হয়। আমরা এখানে আছি, আমাদের পাশে দেখতে পাচ্ছেন প্রায় কয়েকশো লোক আমরা এখানে অলরেডি এখানে জড়ো হয়েছি। আমাদের এখানে নিজেদের কাজকর্ম ফেলে রেখে জড়ো হওয়ার একমাত্র উদ্দেশ্য একটাই, যে আমরা প্রবাস থেকেও আমরা এই দর্শনের বিরুদ্ধে একটা প্রতিবাদ জানাই। সেজন্য মালয়েশিয়া থেকে আমরা বলছি, আমরা বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশের বিচার বিভাগের কাছে, বাংলাদেশের সর্বস্ত আমলাদের কাছে আমরা এই একটাই দাবি, ধর্ষণের যেন সর্বস্ব শাস্তি হয়, ধর্ষণের শাস্তি যেন মৃত্যুদণ্ড হয়। এবং আমরা যারা মালয়েশিয়াতে আছি বা বিভিন্ন প্রবাসে আছি, এদের ফ্যামিলি যেন কোনো প্রকার আর পরবর্তীতে আমরা ধর্ষণের কোনো সংবাদ না পাই, আমাদের প্রবাসীদের কোনো ছেলে সন্তান বা আত্মীয় স্বজন যেন এরকম গুম খুন এগুলো যেন না হয়, সেজন্য আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমরা আহ্বান জানাচ্ছি এই সমস্ত বিষয় যেন তারা নিশ্চিত করে। আমরা বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরানোর জন্য যেহেতু এত কষ্ট করে এত দূর পাড়ি জমিয়েছি, আমরা বছরের পর বছর, মাসের পর মাস আমাদের পরিবার থেকে দূরে থাকি, একমাত্র একটাই উদ্দেশ্য যেন আমাদের ফ্যামিলিটা সুস্থ ভালো থাকে, এবং আমাদের ফ্যামিলি যদি ভালো থাকে তাহলে পুরা দেশই ভালো থাকবে। সেজন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছেও আমরা এই আহ্বান জানাই সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে, যেন তারাও এই সমস্ত বিষয়ে কিছু আইন জারি করে যে প্রবাসীদের ফ্যামিলি যাতে নিরাপদে তারা দেশে থাকে, এই সমস্ত বিষয়েও যেন তারা একটা নজরদারি রাখে। সর্বশেষে আমি মালয়েশিয়ান প্রবাসীদের পক্ষ থেকে আর একটা আহ্বান জানাবো মালয়েশিয়ান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বরাবর এবং মালয়েশিয়ান বাংলাদেশ হাই কমিশন কোয়ালালামপুর বরাবর, যে মালয়েশিয়াতে যে সমস্ত অবৈধ প্রবাসীরা আছে এদেরকেও যেন একটা বৈধতার সুযোগ দেওয়া হয়, অথবা সুন্দর প্রক্রিয়ায় যেন তাদেরকে দেশে ব্যাক করার একটা সুযোগ করে দেওয়া হয়, এই বিষয়ে যেন তারা আলোচনা রাখে। এবং যে সমস্ত প্রবাসী মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি বাইরের দেশে আছে ছুটিতে, এরাও যেন খুব দ্রুত সুন্দর একটা পদ্ধতিতে আবার মালয়েশিয়াতে আসতে পারে এবং তারা স্ব স্ব কাজে যোগদান করতে পারে, সেজন্য আর যেন একটা পদক্ষেপ নেওয়া হয়। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকেই আছে, এরাও বক্তব্য রাখবেন, এদের নিজেদের কথা বলবেন। পরবর্তীতে আমাদের আরও কিছু কর্মসূচি আছে। আপনারা যারা আমাদের এই লাইভে, আমাদের এই ভিডিওতে নতুন শরিক হলেন, আশা করি আপনারা আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন, যাতে ঊর্ধ্বতম কর্মকর্তাদের নিকট পৌঁছায়, আমাদের প্রধানমন্ত্রী বরাবর পৌঁছায় এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছায়, যাতে প্রবাসীদের আমাদের এই দাবি দাবাগুলো পরবর্তীতে তারা একটা আমল আনে এবং আলোচনার মাধ্যমে এগুলা একটা সমাধান করে। সকলে ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ধন্যবাদ।